আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়ের সাগর, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। রাসূলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। রাসূল যেটা করেননি আমরা সেটা করব। যেই মাসে নামাজ বেশি সেই মাসে ভালো খাওয়া, কোন মাস শরীর সুস্থ বেশি সুস্থ, এই জন্য রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, আমরাও রোজা রাখবো। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময়, এই কাজও তো আপনারা করেন। তবে টেকনাফের লোকেরা, উখিয়ার লোকেরা এটা করে না, করে? তো রাসূল যেটা করেননি সেটা করবেন আপনারা? কোরআন যেটা করতে বলেছে আমরা সেটা করব, রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আর চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়, ঠিক আছে, জায়গা ছোট হয়ে গেছে, জায়গা আরো বড় করলে ভালো হতো। খায়ের, সারা পৃথিবীতে কোরআনের জন্য জায়গা ছোট হয়ে যাচ্ছে এখন, এটাই কোরআনের বরকত। পৃথিবীর কোন মাঠে কোরআনের মাহফিলের জায়গা হয় না, আলহামদুলিল্লাহ, এটা কোরআনের বরকত, কোন ব্যক্তির বরকত নয়, এটা কিসের বরকত? উখিয়া উপজেলার 4 নং রাজা পালং ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সংগঠন হাজির পাড়া। এই পাড়ায় সবাই হাজির নাকি? হাজির পাড়া সিরাত কমিটির উদ্যোগে মরহুম মৌলানা জুবায়ের আহমদ হুজুরের ইসালে সওয়াব হেজুল কোরআন প্রতিযোগিতা উপলক্ষে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল সভাপতিত্ব করছেন জনাব মৌলানা আল হাজ কারি কামাল আহমদ সাহেব। সিরাতুন নবী আজকের মাহফিল, সিরাত শব্দটি কোরআন শরীফের সূরা তোহার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন এই শব্দটি। সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতগুলো লেখা হয়েছে সবগুলো কি নামে? সিরাত। সিরাত হলো ব্যাপক জিনিস, সিরাতের ভিতরে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই আছে, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আসে সবটার নাম কি? সিরাত। যেমন মূসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করলেন একটা আজব অবস্থানে গিয়ে, হিজরত করেছেন মিশর থেকে, ফেরাউনের শূন্য বেয়াদবি করেছে ওনার কওমের এক লোকের সাথে, তিনি তাকে শাসনের জন্য একটা থাপ্পড় মেরেছিলেন, এক থাপ্পড়ে সে দুনিয়া থেকে বিদায়। ঘটনা যখন রটে গেল, ফেরাউন শুনে বলল এই থাপ্পড় মূসা ছাড়া আর কেউ মারে নেই, কারণ ছোটবেলায় ফেরাউন এই মূসা আলাইহিস সালামের হাতে থাপ্পড় খেয়েছিল, সে বুঝে মূসা আলাইহিস সালামের হাতে কি শক্তি। যখন পানি থেকে তুলে আনলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ভেসে ভেসে আসছিলেন তিনি, তিনার মা ফেরাউনের ভয়ে তাকে একটা কাঠের বাক্সে করে পানিতে ভাসিয়ে দেয়। মুস মানে হলো কাঠ, সিক্ত ভিজা কাঠ,
সেখান থেকে তাকে তুলে নেওয়া হলো ফুটফুটে শিশু। যখনই আসিয়া কোলে নিলেন, আসিয়ার বুক ভরে গেল, কারণ আসিয়া ও মুমিনার, মূসা আলাইহিস সালাম হলেন নবী। নবীরা জন্ম থেকে অন্যরকম হয়, ওনাদের সাথে কোনো মানুষের কোনো মিল হতে পারে না। নবী আলাইহিস সালামদেরকে সবচেয়ে সুন্দর করেছেন কে? আর বিশ্ব নবী ছিলেন সকল বিশ্ব সুন্দরের চেয়ে অনেক সুন্দর। এর চেয়ে সুন্দর আর হতে পারে না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়া কোলে নেয়, ফেরাউন দেখে বলে এই তো সেই ছেলে, আইয়া বদলা কওমি, এই ছেলে সেই ছেলে যে আমার সব লণ্ডভণ্ড করে দিবে। আসিয়া বলল, তুই আগেও বেকুব ছিলি এখনো বেকুব, এই ছেলে কিছুই বুঝে না, এই ছেলেকে কেন এলজাম দিচ্ছ? আমার ছেলে নাই, আমি একে পালবো? ফেরাউন আদর করতে যায়, মূসা আলাইহিস সালাম হালকা করে থাপ্পড় মারে, থাপ্পড় খেয়ে ফেরাউন কয়, এই সেই ছেলে, হাতে এত শক্তি কেন? বুঝ্জাত্ত নজরে থাপ্পড় মারে, ধরে এটা আত্ম না লোহা, ফেরাউন আর চুমু দিতে পারে না। আস্তে আস্তে বেড়ে ওঠেন মূসা আলাইহিস সালাম, পরীক্ষা করা হয়। যখনই ফেরাউন বলল এই সেই শিশু যে আমার সব লণ্ডভণ্ড করে দিবে, আসিয়া বলল, এই যে শিশু, তুমি একটু পরীক্ষা করো, দুটি মোম জ্বালিয়ে নিয়ে আসো, একটি জ্বালানো মোম একটা নিবানো মোম, যদি সেই জ্বালানোটা ধরে বুঝবে সে শিশু আসলে তার কোনো চেতনা নেই, আর যদি নিবানোটা ধরে বুঝতে হবে সে মুজমান, কারণ কোলেই আল্লাহ অনেক নবীকে মায়ের কোলে নবী বানিয়ে দিয়েছেন, যেমন ঈসা আলাইহিস সালাম। ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত মা দুমতু হাইয়া, যতদিন তোমরা জীবিত থাকবে ততদিন নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আমার মা হলেন সলেহা, কোলের শিশু জবাব দিচ্ছে। ইসলামের তিনটা শিশু কোলে কথা বলেছেন, কয়টা? তিনজন শিশু কোলে কথা বলেছেন, বুখারী বর্ণনা করেছে। জুরাইজ, মূসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর ওলি ছিলেন জুরাইজ, তিনার হুকুমে একটা শিশু কথা বলে মায়ের কোলে, আরেকটা শিশু ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সার্টিফিকেট দেয় মায়ের কোলে, আরেকটা শিশু চরিত্রে সার্টিফিকেট দিচ্ছে নিজের মায়ের। আল্লাহু আকবার, মায়ের সার্টিফিকেট দিচ্ছে ছেলে। কে দিচ্ছে? ছেলে। যখন ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, কুনতু নাসিয়াম মানসিয়া, মরিয়াম বলছিলেন, আমার যদি নাম নিশানাও পৃথিবীতে না থাকতো, আই কুড হ্যাভ বেটার লাইফ। এই এলজাম নেয়াচ্ছে যে আমার বিয়ে হলো না, আমার পেটে বাচ্চা এসেছে, এর চেয়ে আমি নিশ্চিহ্ন হয়ে গেলেই ভালো ছিল। সন্তান এসেছে কার হুকুমে? কার হুকুমে এসেছে? আল্লাহর হুকুমে। আল্লাহ যদি চায় পিতামাতা ছাড়াই বানাতে পারে, যেমন আদম হাওয়াকে পিতামাতা ছাড়াই বানিয়েছেন, তিনি বলেও দিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো, আদম হাওয়াকে মা বাবা ছাড়াই আল্লাহ বানিয়েছেন। আর সেই আল্লাহর জন্য সিঙ্গেল প্যারেন্টস থেকে সন্তান বানানো কোনো কঠিন ব্যাপার নয়। মূসা আলাইহিস সালাম যখন ঘটনা ঘটালেন, সারা মিশরে ঘোষণা করে দেয়া হলো, যেখানে মূসাকে পাও হত্যা কর। তিনি এলাকা ছেড়ে চলে গেলেন, মরুভূমি পাড়ি দিয়ে তিন চার দিন চার পাঁচ দিন হেঁটে হেঁটে চলে গেলেন শোয়েব আলাইহিস সালামের এলাকায়। শোয়েব আলাইহিস সালাম ছিলেন আবার ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়, নবীরা নবীর আত্মীয় হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ বলে উচ্চারণ করতেন তিনি, আনা দুআউস আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল।
আনা ইবনে যাবি হাতাই নামী দুই যাবিহের সন্তান, বুখারীর বর্ণনা। এক যাবি হলেন আমার পিতা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন ইসমাইল আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যুবক মানুষ, গিয়ে দেখলেন দুটি মেয়ে একটা পাশে দাঁড়ানো, লোকেরা তার ছাগল দুম্বা ভেড়া উঠকে পানি খাওয়াচ্ছে, ওই দুইটা মেয়ে আলাদা দাঁড়িয়ে আছে। তিনি গিয়ে বললেন, মা বিকুম, তোমাদের এই অবস্থা কেন, তোমরা আলাদা দাঁড়িয়ে আছো কেন, তোমাদের ছাগল দুম্বা গুলো পানি খাচ্ছে না কেন, ওট গুলো পানি খাচ্ছে না কেন। মেয়েরা বলল, আবু না শেখুন করিম, আমার আব্বা খুব বুড়া মানুষ, আমরা মেয়েরা এদের সাথে পারি না। একটা মেয়ে যত শক্তিশালী হোক তার চেয়ে শক্তি বেশি পুরুষের, শক্তি বেশি কার, রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের বেশি, কারণ মেয়েরা অন্য বাচ্চাকে ধারণ করবে। এই জন্য মেয়েদের আকিকা হয় একটা ছাগল, আর ছেলেদের হয় দুইটা ছাগল। ছেলেদের টিকা লাগে বেশি, মেয়েদের টিকা লাগে কম। আকিকা হলো জীবন টিকা, সেফটি গার্ড। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি, আসো, ফলো মি, আমাকে অনুসরণ করো। হাত দিয়ে ঠেলা মারলেন, এক ঠেলাতে পুরা কলের গোড়াটা পরিষ্কার। বলল, এবার তোমাদের ছাগল দুম্বাকে পানি খাওয়ায় নাও। পানি খাওয়ায় মেয়েরা আগে চলে গেল। বাবা বলল, প্রত্যেক দিন তিন চার ঘন্টা দেরিতে আসো, আজকে এত আগে কিভাবে আসলা। কয়, আব্বা একজন যুবক এসেছেন অত্যন্ত সুদর্শন, অত্যন্ত শক্তিশালী, তিনি সবাইকে সরাইয়া আমাদের জানোয়ারগুলোকে পানি খাওয়ায় দিয়েছে, তাকে নিয়ে আসো। আসার পরে তিনি বললেন, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, তুমি আমার মেয়েদের জন্য কাজ করেছো। কোন নবীরা কারো থেকে এমনি কোনো কাজ গ্রহণ করতেন না, যেমন রাসূলকে কেউ উপহার দিলে তিনিও তাকে সেই উপহার দিতেন, রাসূলকে কেউ খাওয়ারে সাল্লাল্লাহু তাকে খাওয়ার দাওয়াত দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের চাচা আব্বাস বদরের যুদ্ধ তিনি আসামি হয়ে আসেন মদিনায়। তিনি ছিলেন শারীরিক দিক থেকে অত্যন্ত সুঠাম দেহের লম্বা একজন মানুষ, কারো জামাই তার গায়ে হচ্ছিল না। শেষমেশ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জামা তার গায়ে লাগে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল মুনাফিকদের সর্দার। এই মুনাফিক সর্দার যখন মারা যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরলেন, এর জানাজা আপনি পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এখনো আমাকে নিষেধ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, নিজের জামা তাকে দিলেন, মুখে লালাও দিলেন। আল্লাহ বললেন, লাউ তাস্তাগফিরুনা সাবউনা মাররা, একবার না দুইবার না নবী, 70 বার যদি তুমি তার জন্য মাফ চাও, লান ইগফিরাল্লাহু যুনুবা, তার গুনাহ আমি মাফ করব না। উহুদের যুদ্ধে মুসলমানদেরকে পিস থেকে নিয়ে ভেগে গেছে আব্দুল্লাহ বিন সুলুল, হেন ষড়যন্ত্র রাসূলের বিরুদ্ধে নাই যেটা সে করে নাই। পরবর্তী পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই যে রাসূল জামা দিয়েছেন, ওই জামাটা হলো ওই যে চাচাকে দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে, সেটার বদলা তিনি দিয়েছেন। সকল নবীর এই মানুষকে পুরস্কৃত করতেন। মূসা আলাইহিস সালামকে আনা হলো, তিনি বললেন, গাছের নিচে আগের দিন ছিলেন সিংহাসনে, এখন হলেন গাছের তলায়, আগের দিন ছিলেন দাঁত পরিবারে, এখন হলো গাছ তলায়। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের সিংহাসনের ভিতরে, ফেরা ছিল সারা পৃথিবী কাঁপানো একজন কাফের শাসক, সারা দুনিয়াতেই তার প্রভাব ছিল তখন। তিনি গাছের নিচে বসে আছেন আর বলছেন, মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আপনি আমার জন্য যে কাজের ব্যবস্থা করবেন আমি সেটাই করব, আমার কাজের কোনো চয়েস নাই। এজন্য কাজকে ঘৃণা করা ইসলাম কখনো বরদাস্ত করে না, যেই কাজই করেন এটা কাজ, তবে হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে, হালাল কাজ করবেন। আপনি ইয়াবা সাপ্লাই করেন রাতে, আপনি বলেছেন ইয়ানো হালাল, আমি ইয়াবা দুন্দ, তো হারাম কাজ, কোন হারামের সাথে জড়িত হবেন না। যেটা অন্যকে নষ্ট করে সেটা আপনাকেও নষ্ট করবে। আপনি যদি আরেকজনের ছেলেকে পাগল বানান, আল্লাহ তোর গোষ্ঠীকে পাগল বানায় দিবে। আপনি যদি আরেকজনকে নেশাগ্রস্ত করেন, আপনার সন্তানগুলোকে নেশাগ্রস্ত করে দিবেন কে? খবরদার, আরেকজনের জন্য ভালো চান, আপনার ভালো চাইবেন কে? আরেকজনের কল্যাণ করেন, আপনার কল্যাণ করবেন কে? শোয়েব আলাইহিস সালাম বললেন,
ও মেয়েরা যাও ওই মানুষটাকে নিয়ে আসো। মুসা আলাইহিসসালামকে ডাকা হলো, তিনি দোয়া করলেন কার কাছে? যে কাজে তিনি পান সেটা তিনি করবেন। সুবহানাল্লাহ বললেন না? আমরা যেন কাজকে ভালোবাসি, কাজ। যেমন সাগর থেকে মাছ ধরা এটা একটা কাজ, দরিয়ার কূলে শামুক কুড়ানো এটা একটা কাজ, গাছ লাগানো রাস্তার পাশে এটা একটা কাজ। আমাদের দেশের লোকেরা মিডল ইস্টে গিয়ে যা পরিশ্রম করে, এর 100 ভাগের 1 ভাগ দেশে করলে অনেক টাকা কামাই করতে পারত। ওখানে যায় বাপ মা বউ বিবি বাচ্চা সব ছেড়ে চলে যায়, 4 বছর 5 বছর 6 বছর আসে না, যেটা শরীয়ত বিরোধী। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবে না। ইয়ালুনা তারাম্মাসা আরবাতা আশুর, সূরা বাকারা 226 নম্বর আয়াত, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যায় না, নিষেধ কোরআন শরীফে। কিন্তু আমাদের লোকেরা মাশাআল্লাহ, তোমার আব্বা হড়ায়া আর আব্বা দুবাই, তোমার আব্বা হড়ায় সৌদি আরব, হবসর আইন অধিককে তোমার বয়স কত? 6 বছর। তুমি না দেখো খারাপ বানাইছে 6 বছর, তো বাপ হইছ কেন? কেন সেখানে পড়ে আছো তুমি? তুমি দেশে আসো, দেশেও আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন। বাংলাদেশে 20 লক্ষ রোহিঙ্গা হ্যাম খেয়ে বেঁচে আছে, তোমার রিজিক হবে না দেশে? আমাদের দেশের অনেক লোকের ঘর বাড়ি নাই, কিন্তু আমরা রোহিঙ্গাদেরকে ঘর বাড়ি করে দিই, কথা কর না কেন? রোহিঙ্গাদের খাওয়ার ব্যবস্থা করি, অথচ আমাদের দেশের অনেক মানুষের 3 বেলা খাওয়ার ঠিক মতো। এখনো বিশ্ব পভার্টি অনেক কমেছে, দারিদ্রতা অনেক গিয়েছে, কিন্তু তারপরেও দিন এনে দিন খায় এরকম মানুষ আছে না নাই? মুসা আলাইহিসসালামকে বললেন তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন আমি কিছুই চাই না, আমি চাই 2 বেলা খাওয়ার আর থাকার একটা জায়গা। বলছে তুমি আমার মেয়েদেরকে খুশি করেছো, আমি তোমাকে খুশি করাবো, তোমার সাথে আমার 2টা মেয়ের যে কোনো একটাকে আমি বিয়ে দেব, ভালো ছেলে পেলেই বিয়ে দেন, দেখবেন নামাজ কিনা, চরিত্রবান কিনা, এটাই সবচেয়ে দাম দিবেন। ইসলাম ইসলাম ইসলাম, রাসূল বলেছেন 4টা জিনিস দেখো, সৌন্দর্য দেখো, সম্পদ দেখো, তারপরে মেয়েটার পড়াশোনা দেখো, আর সৌন্দর্য দেখো, ইসলাম দেখো। যদি ইসলাম হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না, ওটাকেই তুমি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ, এখন ইসলাম আছে ছেলেদের, ইসলাম আছে, অন্য কিছুর দরকার? আপনি পয়সা টাকা দেখে মেয়েকে বিয়ে দিলেন, কিছুদিন পরে দেখা গেল ছেলেটা চরিত্রহীন, মেয়েও শেষ ছেলেও, লাভ কি? খুব পয়সাওয়ালা কিন্তু সব হারামের পয়সা, বিয়ে দিলেন, কয়দিন পরে পুলিশ এসে তাকে করলো যে তুই তো ক্যাসিনো খুলছ, তুই এখন জেলখানায় থাক, আছে না নাই? লাভ কি? দেখবেন দিনদারি ছেলে নামাজি কিনা, ছেলে চরিত্রবান কিনা। নবী নবী আলাইহিসসালামকে চিনেন, শোয়েব আলাইহিসসালাম চিনেছেন মুসা আলাইহিসসালামকে, বিবিকে নিয়ে আসছেন, বিয়ে হলো, 10 বছর থাকলেন সেই এলাকায়, বিবিকে নিয়ে আসছেন শীতের সময়, ইন্নি আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, আমি ওই যে আগুন পেয়েছি তুমি একটু অপেক্ষা করো, ইন্নি আনাস্তু নারা আই গট দ্য ফায়ার, পারহ্যাপস আই উইল গেট দ্য গাইডেন্স বাই দিস ফায়ার, আমি এই আগুন দিয়ে হেদায়েত পাবো, অথবা আগুন এনে তোমাকে দেব, তুমি শরীর গরম করবা। তিনি গেলেন পাহাড়ের দিকে, আগুন থেকে আওয়াজ আসছে, ইন্নানি আনাল্লাহ ইন্নি আনা রাব্বুক ফাখলা আনা আলাইক, আমি তোমার রব, আমি আগুন নই। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? আমি তোমার রব, ইন্নি আনা রাব্বুক, কোথায় যান? হ্যাঁ তো না ছড়বেন কেন বিল্লা, মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে যাচ্ছে, চেয়ারম্যান বুঝুন তো, মসজিদে গিয়ে চেয়ারে বসে না, নিচে বসলে পা ভালো থাকবে, চেয়ারে বসবেন না, চেয়ারে বসলে অন্যের হক নষ্ট হয়, জায়গা ছোট হয়ে যায়, আর একজন ভাই বসতে পারে না, এই জন্য যতটুকু সম্ভব মসজিদে দাঁড়িয়ে পড়ে, আর যেন একদম মাজুর জুমার দিন এসেছেন দূর থেকে, 2-1টা চেয়ার হতে পারে, যেমন মসজিদে নববিতে আমরা 2-1টা চেয়ার দেখি, কিন্তু লাইন জোড়া যদি সব চেয়ারম্যান সামনে বসে,
এবারে এটা যেন না পায়ের গোড়ালিগুলো ভালো হয়। আজকে মেডিকেল, আমি তোমাকে বাছাই করেছি সকল ভালো থেকে, ইখতিয়ার খায়ের থেকে ইখতিয়ার, আনা আখতারতুক। আর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজতাবাকুম, আমি তোমাকে বাছাই করেছি, এক একজনের জন্য এক একটা আল্লাহ বাছাই করেছেন। আবার বিশ্বম্বির জন্য বলছেন ওয়াস্তাফা ইস্তাফাই ইস্তাফা মুস্তাফা, সবচেয়ে বিশুদ্ধ থেকে আমি তোমাকে টেনে এনেছি। সুবহানাল্লাহ, এর চেয়ে বিশুদ্ধ আর কেউ হতে পারে না? সফিউন انا اخترتك فاستمع لما يوحى, আমি তোমাকে বাছাই করেছি, এবার শুনো আমি কি ওহী করি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ফাআবুদনি, আমার ইবাদত করো। নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ আছে যেখানে সন্ত্রাস নাই, নামাজ আছে যেখানে জঙ্গি নাই। রাসূল সহ সব নবী আলাইহিসসালাম এসেছেন জঙ্গিবাদের নিপাত যাওয়ার জন্য, নির্মূল করার জন্য। ফেরাউনের জঙ্গিকে থাপ্পড় মেরেছেন মূসা আলাইহিসসালাম, ঠিক না ঠিক? জঙ্গি ছিল ওটা। একজন লোক তরকারি বিক্রি করে, তার তরকারি নিয়ে আপনি টাকা দিচ্ছেন না, আপনি বললেন যে বাজে আরে শুনো না, আরে নো শুনো। পুলিশ কে অনেকে এরকম বলে, বলে না পুলিশ ধরছে ভাই মোটরসাইকেলের কাছে, আরে নো শুনো। পুলিশকে বাজে মনে হ কয় আয়ন যে এতিম এমপি সাহেবের মামুর ঘরের ফুফাতে ঘরের বাইকনার ঘরে ফোন দেয়, পুলিশ হিসাব মিলিতে মিলিতে আউট। নাম বেচা জায়েজ নাই, যেগুলো বলে আমাকে চিনোস না, তোকে চিনতে হবে কেন, তোকে চিনার কোনো দরকার? আইনের চোখে সবাই সমান, আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কার আইন? আইন চলবে কার? মূসা আলাইহিস সালাম বড় সাহসী মানুষ, একটা লাঠি আনলেন, যেহেতু তিনি গরু চড়াতেন, ছাগল চড়াতেন, ওট চড়াতেন, হাতে কি ছিল? লাঠি। আপনাদের এখানে অত থাকে থাকে না? চট্টগ্রামের সব গরু কমে গেছে, কক্সবাজার তো আরো কমে গেছে, উখিয়াতে আছে না গরু? গরুর ছাগল চড়ালে লাঠি থাকতে হয়, আবার ছাগলের চরিত্রের সাথে মানুষের চরিত্রের প্রচন্ড মিল। এবার সব নবীরা ছাগলের রাখাল ছিল, ছাগলকে যদি একদিকে টানেন ও যাবে না, আপনি টানবেন ছাগলকে মনে যাবেন আর তো নয় থানাস কিনলে যাবেই না, শেষে আপনি ছেড়ে দিবেন ও লাফাইতে থাকবে। আপনি অনেকক্ষণ ওকে বুঝালেন, ছেড়ে দিলে বলবে কিছু না, বুঝলি স্বাধীন চেতা। রাসূল বলেছেন ছাগলের ব্যবসা যারা করে এরা কখনো লুজার হয় না, ছাগলের ব্যবসায় বরকত বেশি, এই জন্য ছাগল পালবেন। ছাগলের দুধ ব্লাড প্রেশার ধ্বংস করে দেয়, হাই প্রেশারকে লো করে, লো প্রেশারকে হাই করে। রাসূল এটা খেতেন, ছাগলের দুধের ভিতর এক চিমটি আটা আর পিওর মধু দিয়ে গুলে সকালে খেতেন, এটা ব্যালেন্স করে শরীরটাকে। সব দুধের চেয়ে শ্রেষ্ঠ দুধ হলো কিসের দুধ? ছাগলের দুধ। ছাগলের চামড়াকে বলা হয় গোল্ডেন স্কিন। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এটা লাঠি, এটাতে আমি ভর দেই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এটার আরো অনেক কাজ আছে। আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ সুবানুম মুবিন, বলছে এটাকে ফেলে দাও। আলকাহা, লিভ ইট, ইউ সে দিস ইজ টি, ইউ লে অন ইট, জাস্ট লিভ ইট, এটা ছাড়ো,
ছাড়ছে পরে জান্নাম মুস্তাকবেরা বিশাল সাপ, এক ঠোঁট নিচে আর এক ঠোঁট উপরে, মধ্যখানে জিব্বা লাফাচ্ছে। হাইয়াতুন তাসআ, হাইয়াতুন বলা হয় যে সাপ শুধু স্পর্শ করে। আবার বললেন সুবানুম মুবিন পেন্থা, অ্যানাকোন্ডা বসে থাকে একখানে খাপি বিশাল সাইজ। এখন যখনই সাপ হলো মুসা আলাইহিস সালাম কি করলেন, কি করলেন, দৌড় মারলেন। এখানে একটা সাপ ছাড়লে আপনারা কি করবেন, দৌড় দিবেন, কি সাপ দেখবেন না, দৌড় হাঁফা গিয়ে হাঁস দৌড়। চট্টগ্রামের একজন চেয়ারম্যান, উনি আমার মাহফিলে সবসময় আমার সামনে দেখি, হ্যাঁ আপনি এত মানুষের ভিতরে সামনে বসেন কেন, তিনি বললেন যে আমার ব্যাগের ভিতরে আমি একটা সাপ রাখি, সাপ দৌড়া সাপ মরা, তো কোনো মাহফিলে গিয়ে সাপ এটাতে ছেড়ে দিস, যখনই সাপ কই মানুষের উঠি দৌড় মারি, আমি আসতে বসি দিয়েছি, কি দুষ্টের দুষ্ট দেখে। তো সাপের এরপরে আমি দৌড়ি, কই যে সাপ মারি ফেলে যাও, ব্যাস মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ কত জাজ কই, কই আল্লাহ ছাড়লাম কি হইলো কি, লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা, সিরা শব্দ আল্লাহ এখানে আনলেন, লা তাখাফ ভয় পেও না, ইসলাম যারা পছন্দ করে না, কোরআন যারা পছন্দ করে না, তাদের কেরকম সাপের মতো মোটা মনে হয়, ঘাড় চিপিয়ে ধরো, এটা তোমার হাতে লাঠি হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো দরকার। সারা দুনিয়া ইসলাম বিরোধীরা মনে করে ইসলাম তাদের জন্য বিশাল সাপ বিশাল কাল, কিন্তু ইসলাম কারোর জন্য ক্ষতিকর, আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমরাই করোনা আক্রান্তদের জন্য দোয়া করি, তোমাদের মুখে দোয়া নাই ঠিক না বেঠি, আমরাই প্রতিদিন পড়ি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়িল আসকাম, এই দোয়া পড়লে সব মহামারী থেকে ঠেকিয়ে দিবেন কে, আর যদি তারপরেও কারো মৃত্যু হয় আল্লাহ শাহাদাতের মৌত তাকে নসিব করে দিবে। আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমাদের নবীরাও তোমাদের জন্য দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার, ও আল্লাহ আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন, এটা সব সকল মানুষের জন্য দোয়া, কোনো মানুষের নাম এখানে নাই ঠিক না বেঠি, সবার জন্য আমরাই দোয়া করি, আর কেউ দোয়া করতে পারে, আমাদের মরা লাশকে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, এজন্য আমরাই নেতা, ইসলামী নেতা, ইসলামী উপরে থাকবে, কোরআনী উপরে থাকবে, অন্য কিছু নয়, আগামীর সময় ইসলামের সময়, আগামীর যুগ ইসলামের যুগ, তাকে দেখেন সব যুবক, সব যুবক ঘোষণা হোক আর না হোক, মাহফিলের আয়োজন হোক আর না হোক, সব যুবকের এসে হাজির হোক। আমার বহু মাহফিল গত পরশু দিনেরটাও ক্যান্সেল হয়ে গেছে, জাহাঙ্গীর ভাই আমি দোয়া করি জাহাঙ্গীর ভাইয়ের জন্য, আসলে ওনার দায়িত্ব সারা দেশে থাকলে উনি সারা দেশে মাহফিল করতেন, আল্লাহ জাহাঙ্গীরকে বড় নেতা বানায় দেন, এমপি বানায় দেন, ওনার বোনকে মন্ত্রী বানায় দেন, আর বোনকে রাগ করলে তো বুঝলেন না কেন সদর বদলে দিল, ভাই বোন দুজনে মিলে সোনার সংসার। তো কালকে মাহফিলও ক্যান্সেল, আমার না জেনেই মানুষ না শুনেই খেয়ে আসছে, অমুক আসছে ওমারে, অথচ মন্ত্রীরা পাশে বসে মাহফিল শুনে, গত পরশু দিন আগে দিন মজুমদার সাহেব পাশে বসেই মাহফিল শুনলেন, এর আগে খালেদ মাহমুদ চৌধুরী দুই ঘন্টা পাশে বসে মাহফিল শুনলেন, আর বললেন তার ভাই আপনার মাহফিল যারা বন্ধ করে এরা মুসলমানই না, কমেন্ট কি, বলে একটা অক্ষর আমি বাদ দিতে পারলাম না, কোরআনের অক্ষর বাদ দেওয়া যায় না ঠিক না ঠিক, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ যে শব্দটা ব্যবহার করলেন সিরাত, কি ব্যবহার করলেন সিরাত,
আমরা কেউ বলি মিলাদ, কেউ বলি সিরাত, আমরা দুজন ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। আমার ভাই তিনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসার এসো বিলিয়ে দে এই দেশটাকে। আমরা একজনকে একজন ভালোবাসবো, আমার ভাই টুপি পরেছে আমিও টুপি পরেছি, ঠিক কিনা? আমার ভাই বখারে হাদিস পড়ে আমিও পড়ি, আমার ভাইয়ের জ্ঞান হয়তো আমার থেকে বেশি, আমার একটু কম, কিন্তু দুইজনই ভাই, দুইজনই কি ভাই, একই স্কুলের আমরা ছাত্র, ঝগড়াঝাটির কোনো দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত হলো এই গোটা কোরআন, এই 30 পারা কোরআন হলো কান্নাহা খুলুকু আল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, অনেকজন সাহাবি আসলেন, এসে একজন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি কি করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, তিনি রাতে নামাজ পড়েন, ঘুমান। এরপর আরেকজন বললেন, তিনি কি করেন? তিনি দিনে রোজা রাখেন, কখনো ভাঙেন, তিনি বউর হক আদায় করেন, ঘরের হক আদায় করেন। তো তিনজন তিনজন তিন রকমের কথা বললেন। তিনি একজন বললেন যে আমি আর কোনোদিন রোজা ভাঙব না, আরেকজন বললেন আমি সারা রাত জেগে থাকব, আর কোনোদিন আমি ঘুমাবো না, আরেকজন বললেন আমি আর কখনো বিয়েই করব না। রাসূল এসে শুনে ফেললেন, রাসূল এসে বললেন তোমরা এইটা এটা বলছো নাকি? হ্যাঁ, আনা আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে আর কেউ হতে পারবে না? সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রোজাও রাখি, আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, আমি রোজাও রাখি, রোজা ভাঙি, রাতে ঘুমাই, রাতে জাগি, আমার সুন্নত যে মানবে না সে আমার উম্মত হতে পারবে মায়েশাকে জিজ্ঞেস করলেন কাইফা কানা খুলুকু, কেমন ছিল রাসূলের চরিত্র? তিনি জিজ্ঞেস করলেন আলাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দা কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআনুন হাই, জীবন্ত কোরআন যদি দেখতে চাও রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেখো, তিনি যখন হাঁটে কোরআন হাঁটে, তিনি যখন ঘুমান কোরআন ঘুমায়, আল্লাহু আকবার, তিনি যখন কথা বলে কোরআন কথা বলে। জীবনে এত সুন্দর করে কারো চরিত্র আল্লাহ বর্ণনা করেন নাই, কোরআনের শুরু থেকেই রাসূলের চরিত্র আছে না নাই? যদি সূরা ফাতিহা পড়ি সেখানে রাসূলের কথা আছে না নাই? সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদুন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু, হামদুন থেকেই মুহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেন তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি যিনি প্রশংসিত তিনার নাম মুহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন যখন তিনি আসলেন সুবে সাদেকে, সুবে সাদেক হলো সারা দুনিয়ার বরকতের সময়, এর চেয়ে বরকতের সময় আর হয় না। একজন মানুষ সারা রাত অসুখের যন্ত্রণায় কাতরায়, কিন্তু যখনই সুবে সাদেক হয় তার যন্ত্রণা আস্তে করে কমে যায়, তার মধ্যে শান্তি নাজিল হয়, কারণ সুবে সাদেকেই এই পৃথিবীতে এসেছেন রাহমাতাল্লিল, রাহমাতাল্লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা পেয়ারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলি ওয়ালা পেয়ারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, সালাম দেন কামলিওয়ালা, বলেন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সকলকে এখন জীবিত মানুষের মতো সালাম দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই কেউ আমাকে সালাম দেয় রুদ্দা আলাইহি রূহি, আমার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেন। জীবিত মানুষ যেভাবে উত্তর দেয় আমিও সেভাবে উত্তর দিয়ে দেই। প্রতিদিন হাজার লক্ষবার সালাম দেওয়ার নিয়ম আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ বলেছেন তোমরা লক্ষ নবীকে সালাম দাও, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একসাথে 1,24,000 পয়গম্বরের সালাম আপনাদের নসিব হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে হাওনা সুবহানাল্লাহ,
আমার প্রথম সফর রঙ্গিখালী মাদ্রাসা। একটা আলোচনা শুনলাম সিদ্দিক আজাদ সাহেবের, সারা আলোচনাতে একটা অক্ষর আমি বুঝেছি, তাঁরা বগুণে হ, আর কিছু না বুঝি, তাঁরা বগুণে হ। তো মাহফিল শেষ হলো, আমি খুব ছোট তখন, 1982। তা আমি ওনারে বললাম তাঁরা বগুণে হ, উনি বললেন যে ফলিটা হতো না সে, এটা আমি বুঝিনি। আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন, এটা হলো দোয়ার বাজার। এটা দোয়ার কি বাজার, আমরা কারোর জন্য বদদোয়া করি না, কিন্তু খামাখাই পৃথিবীর মানুষেরা মুসলমানদেরকে এলজাম দেয় মুসলমানরা জঙ্গি নয়, জঙ্গি নির্মূলকারী মুসলমান, যে মুসলমান জঙ্গি ও মুসলমান না। যেখানে আমাদের প্রিয় নবীর নাম আছে আমরা ধন্য, আলহামদুলিল্লাহ। আমরা তো নকল করতে আসছি, আল্লাহর কথা নকল করবো, রাসূলের কথা নকল করবো, ঠিক কিনা? যদি আল্লাহ যদি একটু দয়া করে ওনার নবীর সুপারিশ আমাদের নসিব করে দেন, এতটুকুই আমাদের পাওনা। রাসূল বলেছেন আজানের পরেই আজানের জবাবগুলো দিবেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, বুখারী মুসলিমের বর্ণনা। আবার মুসলিম ইমাম মুসলিম বলেছেন লা হাওলা বলবা হাইয়া আলা সালাই আলাল ফালার সময়, এরপরে দোয়া পড়বা, এরপরে আজানটা শুনেই দুরুদ পড়বা, তারপরে আজানের পরে দুরুদ, আজানের পরে কি দুরুদ, তরতিবটা রক্ষা করবেন। রাসূল যেভাবে বলছেন সেভাবেই পড়বেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশার মাররাত। রাসূল বলেন আমার জন্য যে একবার দুরুদ পড়বে আল্লাহ 10টা রহমত তাকে দিবে, 10টা গুনাহ মাফ হবে, 10 বার মর্যাদা তার বেড়ে যাবে। এটা হলো কমসে কম, কমসে কম, বেশি হলো 700 গুণ, তার চেয়ে বেশি তার কোনো সীমা নাই। যদি আজানের দোয়াটা কেউ পড়ে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে, আমি তার জন্য কিয়ামতে সুপারিশ করব। ওযু করে যে বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যেখানেই পড়েন আসমানের দিকে তাকানোর কোনো দরকার না। শীতের দেশে তো আসমানের মই চাইতে গেলে তো অনেক আগে ঠান্ডা হয়ে যাবে না, যেমন নিউ ইয়র্কে এখন বরফ পড়ছে, প্রচন্ড ঠান্ডা, মাইনাস, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মাইনাস অবস্থান করছে। তারা যদি দেখে যে আমরা খোলা মাঠে বসে কোরআনের কথা শুনছি, লক্ষ লক্ষ মানুষ লগে লগে আত্মহত্যা করবে, মানে এগুলো মানুষ না, এগুলো সব জীব। আমাদের দেশের পরিবেশ এত সুন্দর করে দিয়েছেন কে? আপনাদের পরিবেশ আরো সুন্দর। রাসূলকে যদি কোনো কাফেরও সম্মান করে তার ঘরে রহমত ঢেলে দেন কে? জন্ম থেকেই তিনি রহমত, জন্ম থেকেই রহমত। যেমন তিনি যেই সময় আসলেন সেটাও রহমতের সময়, সবে সাদে যেই ঘরে আসলেন সেই ঘর রহমতের ঘর, আজও সেখানে রহমত অবস্থিত। যেই ঘরে দুধ পান করতে গেলেন হালিমাতু সাদিয়া, প্রত্যেকটা প্রাণীর দুধের বাটে দুধ ভরে গেছে, ছাগলের পাক শুকনা ছিল, মা হালিমাতু সাদিয়া গেছে দুধ ভর্তি হয়ে মাটি স্পর্শ করছে ছাগলের পাক, ওটের দুধ ধরছে না, ওটের ভিতরে যতগুলো প্রাণী ছিল সব হৃষ্টপুষ্ট হয়ে গেছে। মা হালিমাতু সাদিয়া বলছেন আমি যখনই শিশু মোহাম্মদকে কোলে নিলাম আমার মনে হলো আমার সারা জীবনের সব রোগ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। তখন তিনি কালেমা পড়েন নাই, তখন তিনি মুসলিম ছিলেন না, তিনি বলছেন আমি আমার গাধার উপরে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠলাম, গাধা এত জোরে দৌড়ানো শুরু করলো, আগে আমি যাদের পিছনে ছিলাম কয়েক ঘন্টা পরে পৌঁছেছি, তাদের আগে আমার গাধা দৌড়ে চলে যেতে লাগলো।
কারো বুঝে বুঝতে দেরি হলো না, সারা দুনিয়ার রহমত আমার পিঠে ভর করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সব প্রাণীরা ওনার দিকে তাকিয়ে থাকতো, আর গাছগুলো এরকম সেজদা অবনত হয়ে রাসূলকে ছোটবেলা থেকেই সম্মান জানাতো। কি অনিন্দ সুন্দর এক নিয়ামত আমরা পেয়েছি, রাসূলকে পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছিলেন, নবী আপনি দোয়া শিখান, এই দোয়া যদি কেউ সকাল সন্ধ্যা করে তার জন্য জান্নাত নিশ্চিত করে রাখবো। রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়াবিল ইসলামি দীনাম ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা। এই দোয়া যারা তিনবার পড়বে, মনে মনে যারা বিশ্বাস করবে, ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? রাসূলকে নবী পেয়ে খুশি না বেজার? এই তিন খুশি যার মিলে যায় তার জন্য জান্নাত ঠিক করে দেন কে? রাসূলের আদর্শের বাহিরে যাওয়া যাবে? তিনি কখনো হাতের উপরে কাপড় তোলেন নেই, আমরাও তুলবো। তিনি কখনো বিবিকে গালি দেন নেই, আমরাও গালি দেব। তিনি কখনো যৌতুক খান নেই, আমরাও যৌতুক খাবো। তিনি বিয়ের আসরে মহারানা দিতেন, আমরাও মহারানা ধরে বেশি দেয় না, এটা অবশ্য এখানে নাই, হুকিয়াতে নেই, আছে না বাজি বেশি বেশি। কোথায় পেয়েছেন এটা? রাসূলের উম্মত যদি হন, বিয়ের আসরে মহারানা আদায় করে দিবেন, মহারানা ছাড়া তিনি কেন বিয়ে পড়াতেন না? আবার কোন ঋণী ব্যক্তির জানাজাও তিনি পড়াতেন? মানুষের টাকা আত্মসাত করেছে তার জানাজা তিনি পড়াতেন না? মানুষ থেকে ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করে নেই, তার জানাজাও তিনি পড়াতেন? যখন কোন মুদ্দাস্ত জিজ্ঞেস করতেন আল্লাহু দাইন, তার ঋণ আছে কিনা, যদি ঋণ থাকতো তিনি জানাজা পড়াতেন না। আর আমাদের দেশে এখন স্টাইল হয়ে গেছে, সরকারি পয়সা মারলেই তো সওয়াব, হ্যাঁ আছে না? সরকারি পয়সা জানা মেরেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। ব্যাংকের পয়সা যারা মেরেছো তাদের বাঁচার কোন উপায়? শিশুবেলা থেকেই তিনি ছিলেন রহমত, মায়ের কোলে তিনি গেলেন, দুধ বোন ছিলেন সায়েমা কিনা, সায়েমা, সায়েমার জন্য ডান দিকের দুধটা ছেড়ে দিয়েছেন, বাম দিকের স্তন থেকে তিনি দুধ পান করতেন। যখনই মা হালিমা তো সাদিয়া জোর করে খাওয়াতে যেতেন, তিনি মুখ বন্ধ করে রাখতেন। শিশুকালে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন রাহমাতাল লিল আলামিন, জোর করেও দুটি স্তন থেকে মা খাওয়াতে পারেন নাই, কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদেন নাই, রাহমাতাল লিল আলামিন। যখনই কেঁদে উঠতেন, হালিমা তো সাদিয়া বলছেন আমি 17 থেকে কাপড় পরে গেলে রাসূল কেঁদে উঠতেন, যখনই 17 ঢেকে দেয়া হতো কান্না বন্ধ হয়ে যেত। সেই নবীর উম্মতের হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আমাদের সমুদ্র সৈকত এখন আমরা পরিচ্ছন্ন রেখেছি ঠিক কিনা? এটা যেন এরকমই থাকে, আমরা বিকিনি পরে অল্প কাপড় পরে কোন মানুষকে আমাদের সমুদ্র সৈকত নোংরা করতে দেব? যার হায়া শরম নাই তার ইমান, যার হায়া শরম যত বেশি তার ইমান তত বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেই ছিলেন ইনসাফগার, হাঁটা চলা শিখলেন, অন্য শিশুদের মতো মাঠে যেতেন, কিন্তু তিনি খেলাধুলা কুদানি দৌড়াদৌড়িতে ব্যস্ত হতেন না, সবাইকে ব্যস্ত করে দিয়ে তিনি এক পাশে দাঁড়িয়ে দেখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 বছর বয়সে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়, প্রথম সিনা সাফ করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 বছর যখন বয়স, তিনি একটা মাঠের মধ্যে হাঁটছেন, 3 জন ফেরেশতা আসলেন, বুক চিরা হলো, ছোট্ট শিশুরা সব দৌড়িয়ে চলে আসছে, সব প্রাণীগুলো রাসূলের দিকে তাকিয়ে আছে, এসে বললেন হালিমাতুস সাদিয়া আপনার ছেলেকে বোধহয় জিনে ধরেছে। এসে দেখলেন রাসূল চুপচাপ দাঁড়িয়ে আছেন, জিব্রাইল মিকাইল ইসরাফিল 3 ফেরেশতা এসেছেন। প্রত্যেক মানুষের কলিজার উপরে একটা জায়গা থাকে যেখানে শয়তান বসে, কি বসে? আর শয়তান জাসিমুন আলা কালবে বনি আদম,
রাসূল বলছেন প্রত্যেক বনি আদমের বুকে একটা জায়গা আছে যেখানে শয়তান বসে, প্রত্যেকটি মানুষের জন্য একজন শয়তান আছে। কয়জন? একজন। শুধু উল্টা পাল্টা চিন্তা দেয়, আছে না নাই? শুধু বাজে চিন্তা ঢুকায় না, যখনই ঢুকাবে বুঝবেন কে আসছে, মিস্টার মিস্টার ইবলিস। রাসূলের ওই জায়গাটাকে ছিনিয়ে নেওয়া হলো, আবে কাউসারের পানি দিয়ে ভিতরটা ধুয়ে দেওয়া হলো। মা হালিমাতু সাদিয়া চিন্তা করলেন রাসূলকে ঘরে রাখা ঠিক নয়, নিয়ে গেলে আমেনার কাছে, যখন নিয়ে যান ঘরের বরকত শেষ হয়ে যায়। দুই তিন মাসও থাকতে পারলেন না, আবার নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেড়ে উঠতে লাগলেন, 5.5 বছর বয়স, মায়ের কোলে ফিরে গেলেন। মাকে গিয়ে বলছেন, মা মাঠে যাই, বিভিন্ন ছেলেদের বাবারা আসে, ছেলেদেরকে ডাকে, আমার বাবাকে তো কোনোদিন আমি দেখলাম না, আজকে যদি বাবা না আসে আমি আর ঘরে ফিরে যাব না। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাতিও তোমার আরশতলে। মা বাবা কি নিয়ামত! যে সন্তান এটা বুঝে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, পিতা মাতার সাথে বেয়াদবি মানে নবীর সাথে বেয়াদবি, পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। এবার বায়ের জন্য বায়না ধরলেন, বাপের জন্য মাঠের এক কোনায় কাঁদছেন। সন্তান যেখানেই কাঁদুক, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। সন্তান কাঁদছে মাঠের এক প্রান্তে বসে, আমেনার হৃদয়ে বাজছে সন্তানের কান্না। রেল লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের শব্দে মায়ের ঘুম ভাঙে না। 10-12 মাইল দূরে যখন সন্তান চিৎকুর মারে, সেই চিৎকুরে মায়ের ঘুম ভেঙে যায়। মায়ের ব্রেনের ভিতরে একটা সফটওয়্যার আল্লাহ দিয়ে রাখেন, দুনিয়ার যে কোনো জায়গায় যা কে সফটওয়্যার তাকে ইশারা দেয়। চট্টগ্রামের ছেলে নিউ ইয়র্কে কার অ্যাক্সিডেন্টে মারা যায় দুপুর 12টা, তখন রাত 12টা হলো চট্টগ্রাম, যেমন এখন নিউ ইয়র্কে যেই সময়, এখন নিউ ইয়র্কে হলো দিন 8টা, 2 ঘন্টা ডিফারেন্স, দিন 9টা। যখন ওখানে সন্তান মারা গেছে, মা এখানে ঘুমিয়ে উঠে কয়, আর জাদু নাই, আমার ছেলে নাই। স্বামী বলছে, কি বলো? কয়, হ্যাঁ আমার ছেলে নাই। কোথায়? আমেরিকার কোথায়? চট্টগ্রাম 17,000 কিলোমিটার। এই যে অদৃশ্য এক তার, এটা মায়ের ভিতরে দান করেছেন কে? সেই মাকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করো না, মাকে অসম্মানিত নামে কখনো ডেকো না। একজন মানুষ মায়ের খেদমত করেই রাসূলের সবচেয়ে বড় বন্ধু হয়েছেন। রাসূলকে জীবনে দেখেন নাই, ওয়াসকুরুনি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেন নাই, কিন্তু রাসূল মৃত্যুর আগে রাসূলের জুব্বা ওয়াসকুরুনির জন্য দিয়ে যায়। আর ওমর ফারুককে বলে দেয়, যিনি বারবার জান্নাতের খুশখবরই পেয়েছেন, তিনার মতো জান্নাতি পুরুষকে বলে দেয়, এই জুব্বা ওয়াসকুরুনের হাতে তুলে দিবা, আর তুমি নিজে তার থেকে দোয়া চেয়ে নিও। কি কাজ করেছেন ওয়াসকুরুনি? মা অসুস্থ, সব মায়ের খেদমতে ওয়াসকুরুনি করেছে। মা যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার কোথাও তিনি যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যায়, তার কিছুদিন পরে তার মাও চলে যায়। সেই মায়ের মহাব্বতে তিনি রাসূলের খেদমতে আসতে পারেন নাই, কিন্তু রাসূল তাকে ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে নিজের জুব্বা মুবারক উপহার দিয়েছেন, আর রাসূলের জুব্বা যার গায়ে উঠবে তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার! শুধু এক্সেপশনাল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, রাসূলের জালা যার মুখে যায় লালা, সেও জান্নাতি, কিন্তু ও জান্নাতে যাবে না, কারণ সে ছিল মুনাফিক, সে ছিল ইসলামের চূড়ান্ত দুশমন। আজ ওই রকম মুনাফিক আছে না নাই? আমরা তাদের থেকে পানা চাই, বলে না আমি, আরো জোরে বলি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাছের মা এসে বলছে, বাবা তুমি কাঁদো কেন? সন্তান যত ব্যথিত হয় মায়ের হাত মাথায় পড়লেই বেদনা ভুলে যায়। বেদনা ভুলানোর একজন মালিক তিনি কে? বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে, বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে। ও নাম আমার খোরাকে হিয়ার চায়েন সুবহে শামে, বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে। বলে বেদনা ভুলায়। ও আপনাদের শক্তি নাই, হাইও না বুজ্জা মাছ খায়, বুজ্জা মাছ, এত সুন্দর সুন্দর মাছ কক্সবাজারের মতো এত সুন্দর মাছ দুনিয়ার কোনো দেশে নাই। একটা প্রকৃতির মাছ মালয়েশিয়া ওই যে মালদ্বীপে শুধু তুনা পায়, তুনা তুনা শুধু তুনা, আর কোনো মাছ নাই। আরে তোরা ফোড়া কফা শুধু তুনা লইখা। আমার দেশে এক এক সময় এক এক মাছ, ঠিক না ঠিক? কত সুন্দর মাছ, অনেকগুলোর নামও জানি না। স্বর্ণ কোরাল আছে না নাই? কালা কোরাল আছে না নাই? এক বোট ফাইলে তুই লাখপতি, পাঁচ বোট ফাইলে তুই কোটিপতি, শুধু ঠিয়া ঠিয়া কিল্লাইয়া বার পিছনে দৌড়স, জালে কালে দৈজাত মারস না, মূর্খ। আবার পাগলির ভিতরে করে ইয়াবা পাস করে, পাগলির অপমান করেছে এই ভণ্ডগুলো, কি নোংরা কুত্তার এত খারাপ চরিত্র হয়। যে কোনো মাদক হারাম, কার কথা? মা আসকারা কালিল হুয়া কাসির হুয়া হারাম, যেটার অল্পতে নেশা হয় ওটার বেশিও হারাম। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করলো মদ দশ বোতল খেলে যেই ক্ষতি, এক ঢোক খেলে সেই ক্ষতি হয়। মদ খেলে লিভার নষ্ট হয়, দশ বোতল খেলে যা হয় এক ঢোক খেলে তাই। এই জন্য যেটার বেশিটা হারাম সেটার কমটাও হারাম। আমরা এই হারামের কাছে যাব? পান ভালো, আর মহেশখালের পান হলে তো কোনো কথাই নেই। সুপারি কম, চুন একদম ক্ষতিকর, চুন অত্যন্ত ক্ষতি করে শরীরে। রাসূল সাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন, লা তালকু আইদিয়াকুমিলা তাহলুকা, সূরা বাকারা আয়াত, তোমরা তোমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। পানের সাথে যদি লং খান, এখন যদি কালি জিরা খান, এটা আপনার করোনাকে রোধ করবে, শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। রাসূল সাল্লাম যেটা সুগন্ধি সেটা ব্যবহার করতেন। রাসূল সাল্লাম কথা বললে মুখ থেকে ঘ্রাণ বের হতো, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো, আর আমাদের গায়ের গন্ধে মানুষ পালিয়ে যায়, মোজার গন্ধে কুত্তা ফসা গন্ধ, বগলের বগল উড়াইলে মানুষের কবে যে বগল উত্তম কি ভারত দেয়, তুই গোসল করস না কেন, কাপড়টা পুরান হোক কিন্তু দুর্গন্ধ হবে না। আপনি মসজিদে যাবেন সুগন্ধি লাগিয়ে যাবেন, দাঁত মাজবেন প্রতিদিন কমসে কম পাঁচবার, কয়বার? পাঁচবার দাঁত মাজবেন। রমজানে দাঁত মাজতেন সবচেয়ে বেশি, মৃত্যুর শেষের সময় দাঁত মেজেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর ইব্রাহিম আমিনের সাথে যেদিন দেখা করতেন কতবার দাঁত মাজতেন তার কোনো হিসাব নাই, কারণ আল্লাহর সাথে কথা বলার একটাই মাধ্যম, সেটা কি? মুখ। সেটা কি? দাঁত মাজবেন, দাঁত সুন্দর রাখবেন। রাসূল সাল্লামের বয়স 5.5, মা বললেন, বাবা কেঁদো না, মদিনার এক জায়গায় তোমার আব্বা ঘুমানো, সেখানে তোমাকে নিয়ে যাব, তুমি ডাকলেই তোমার আব্বা হয়তো সাড়া দিবে। চলে গেলেন মদিনায়, দেখালেন ওখানে তোমার আব্বা ঘুমানো, ডাকো। আব্বা আব্বা বলে ডাকছে আর কাঁদছেন রাহমাত আল্লিল। মা বললেন, এটা এমন ঘুম, এটা একবার যার হয় আর তার ঘুম ভাঙে না, তুমি হাজার ডাকলেও শুনবে না, চলো ফিরে যাই। আবুয়া নামক জায়গাতে এসে মা অসুস্থ হয়ে মাও চিরতরে বিদায় নিলেন। বাপকে আনতে গেলেন, মা কেও চিরদিনের জন্য হারালেন। আল্লাহ বললেন, আলামিয়াজিদিকা ইয়াতীমা
فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله رسول صلى الله عليه وسلم মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়েছেন আবওয়া নামক জায়গাতে মা ঘুমানো বিদায় হজরের সময় 10,000 সাহাবী রাসূলের সাথে আসছেন রাসূল বললেন তোমরা এখানে একটু দাঁড়াও আমি মায়ের কবরটা জিয়ারত করে আসি তোমরা কেউ কেঁদো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে গিয়ে কাঁদা শুরু করলেন সাহাবায়ে কেরাম কাঁদছেন রাসূল সাল্লাল্লাহু ঘুরে এসে বললেন তোমাদের কেন কাঁদতে নিষেধ করেছি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ যদি ভিজা থাকে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না আমরা যে আপনাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসি রাসূল বললেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাই আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে সেই জন্য আমি কেঁদেছি ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন যদি না পেত মায়ের মায়ার হাত যদি না পেত মায়ের মায়ার হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বরকত এ ধরার রহম তারা এ ধরার বরকত ও গো মা তুমি মা মার আদর যার নসিব হয়নি তার কিছুই যেন নসিব হয় নাই যে কোনো দুঃখে মা হলেন সান্ত্বনা ঠিক না বা ঠিক সেই মায়ের থেকে যারা তাদের মতো পোড়া কপালার হতে পারে মায়ের বদদোয়া নিবেন মৃত্যুর সময় কালেমা আসবে না মুখে আপনি সাহাবি হলেও বদরের সাহাবি আকলামা রাদিয়াল্লাহু আনহু বদরের সাহাবিদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে বিনা হিসাবে জান্নাত দিবেন কে আপনাদের কষ্ট হচ্ছে না মোনাজাত দি নয় গো তিন বছর আমার অত্যন্ত স্নেহের এরা আল্লাহ ওর কথাগুলোকে কবুল করুন তারপরে জুবায়ের আহমদ আনসারি এসছেন প্রথম দিন গতকালকে ছিল সাদের আমার অত্যন্ত স্নেহের যতজন কোরআনের কথা বলে শফিউল আলম জেহাদি অত্যন্ত সুন্দর বলেন আপনাদের চট্টগ্রামের কক্সবাজারের গর্ব তিনি যতজন কোরআনের ময়দানে কথা বলেন আল্লাহ সবার হায়াত দারাজ করে দেন আরো চিৎকার করে বলেন আমিন কিন্তু এত কষ্ট করে যখন মাহফিল করে মিনিমাম দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা কথা মানুষকে বলা দরকার কি বলেন কত দূর থেকে আপনার এসেছে আমি চেষ্টা করব যদি একবারে কিছু নয় বেশি ক্লান্ত হইলে তো আমার জাহাঙ্গীর ভাই আছে আরো দলিল দিবে ইনশাআল্লাহ গরম জাহাঙ্গীর ভাই শৈলা মোড়া কোন বেশি সব আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ভালো হলে অনেক কিছু ধৈর্যশীল হয় শুকনা মানুষের গরম লাগে বেশি দিন কারণ একটু ডাইরেক্ট হাঁট দিতে লাগে আর মোটা মানুষের গরম একটু কম লাগে গরমও কম শীতও
তবে বেশি মোটা হওয়া ভালো না, মোটা হবেন কিন্তু পেট যেন না বাড়ে, বাড়বে কি এটা বাড়বে। সব নবীদের এটা বড় ছিল, হাত বড় ছিল, ভি শেপ ছিলেন, ভি শেপ, এ কোমর শিকর বডি বড়, সুবহানাল্লাহ বলবেন না, পেটে কোনো মেদ ছিল না, পেটে মেদ থাকলে রোগ হয়, কি হয় রোগ হয়, এই জন্য পেটের মেদ কিভাবে শূন্য করবেন, লম্বা সেজদায় পড়ে থাকেন মেদ কমিয়ে দিবেন কে, লম্বা সময়ে রুকু থাকেন মেদ কমিয়ে দিবেন কে, লম্বা সময়ে নামাজে দাঁড়ান, নামাজে যে দাঁড়ানোটা এটা হলো স্ট্যাচু পজিশন, এটাতে একটা দুই পায়ের উপর ভর করে যারা দাঁড়ায় এরাই হলো সহিভাবে দাঁড়ায়, এক পায়ে যারা ভর দিয়ে দাঁড়ায় আবু হুরায়রা বলেছেন তাদের গর্দানে শয়তান গামছা বাঁধে, গামছা ছিলেন তো, গামছা আমাদের দেশে তো গামছা ফাটিও আছে, গামছা ফাটি তো গামছা গলায় বাঁধে শয়তান, দুই এক পা ভেঙে আরেক পা খাড়া করে দাঁড়াবেন না, দুই পা একসাথে দাঁড়াবেন, ব্লাড সার্কুলেশন ভালো হবে, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন শরীর সুস্থ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ, ভালো কেন ভালো, ঘুমে শরীরের এত বড় লাভ হয় না, যত লাভ হয় সুন্দর করে নামাজ আদায় করলে, কার কথা, এই জন্য যেই মাসে নামাজ বেশি সেই মাসে ভালো খাওয়া, কোন মাস শরীর সুস্থ বেশি সুস্থ, এই জন্য রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, আমরাও রোজা রাখবো, সপ্তাহে কয়দিন, কয়দিন, একদিন হলো জন্মদিন, জন্মদিনের কেক কাটা না যায় হারাম, জন্মদিন উদযাপন করা হারাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুকুরু, হ্যাপি বার্থডে করতে গিয়ে হ্যাঁ হ্যাঁ স্যার বার্থডে ছেলে খুব জ্বর, এখন ইংল্যান্ডে এক জায়গায় আমাকে দাওয়াত করলো খ্রিস্টান ফ্যামিলি, তো বাচ্চাটাকে আমি খুব স্নেহ করতাম, টুনটুনি নাম, টুনি, হ্যালো হে টুনি, টুনি ওয়ার আর ইউ টুনি, হে আই অ্যাম ইন সিক ব্যাড, আই গট ফিভার ম্যান, আমার জ্বর উঠছে, এভরিওয়ান সেইং হ্যাপি বার্থডে টু ইউ, হোয়াট ইউ গোনা সে, কইলাম তোর জ্বর আর সবাই কয় হ্যাপি বার্থডে, সুখ কর বার্থডে, কয় ইটস এ স্যাড বার্থডে, আমার জ্বর জানরা এগুলি কি হ্যাপি বার্থডে, আমার ইসলাম কত সুন্দর, রাসূল জন্মদিন উদযাপন করতেন রোজা রেখে, আমরাও করব তাই ঠিক না বা ঠিক, রাসূলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে সামার, রাসূল যেটা করেননি আমরা সেটা করব।